আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানের নবম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগতম। আশা করি তোমরা সুস্থ থেকে নিজ ঘরে বসে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমাদেরকে ঘরে ক্লাস নিতে হচ্ছে এবং তোমরাও ঘরে বসে ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে ক্লাস দেখছ, কেন তা তোমরা অবগত আছো। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। গত জুন মাসে তোমাদের পিটেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, কেন হয়নি তা তোমরা অবগত আছো। তোমাদের প্রতি আমাদের নির্দেশ হচ্ছে, তোমরা সমস্ত বই বারবার পড়ো, বারবার রিভাইজ দাও এবং কোথাও কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাও, সমস্যার কথা বলো, আমরা এই অনলাইনের মাধ্যমে ক্লাসে তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আজকের পাঠে আমরা চলে যাই। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাক এর ১১ নম্বর পাঠ, যার শিরোনাম হচ্ছে কর্তব্য পরায়ণ ডিউটিফুলনেস। এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। কর্তব্য, কর্তব্য বলতে আমরা বুঝি কাজ করণীয়, যা করা দরকার, যা করা আবশ্যক এবং সেই কাজ নিষ্ঠার সহিত আন্তরিকতার সহিত সম্পূর্ণ করা, কি বলা হয় কর্তব্যপরায়ণতা। মানুষ হিসেবে আমাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সৃষ্টিকর্তার প্রতি এবং সৃষ্টি জীব তথা মানুষের প্রতি, তা সুন্দর এবং সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া, তা পালন করা হচ্ছে কর্তব্যপরায়ণ। কর্তব্যপরায়ণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমিলুস সালেহাত বলেছেন, বারবার বহু জায়গায় কোরআনে বলেছেন। তোমাদের জানা একটি সূক্ত সূরা, সূরা আসরে এই সম্পর্কে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সবর। 30 পারা 103 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে মানুষ, কিন্তু চার ধরনের মানুষ আল্লাহ বলেছেন, যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে এবং যারা মানুষদেরকে হকের পথে ডাকে এবং সবরের ধৈর্যের দিকে ডাকে। এখানে দুই নম্বরে আমিলুস সালেহাত বলা হয়েছে। আমিলুস সালেহাত মানে যারা ভালো কর্ম করে, ভালো কাজ করে, তাকে বলা হয় আমিলুস সালেহাত। আমরা আমিলুস সালেহাত মানে বুঝি অনেক সময় যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি অবশ্যই আমিলুস সালেহাত। এছাড়াও আমরা একজন মমিন, একজন মুসলমান প্রতিদিন আল্লাহ এবং আল্লাহর নির্দেশ মোতাবেক যে কাজগুলি করে সবই আমলের সলিহার, সবই তার কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 15 পারা 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নাল্লাহা তুদিউ আজরান মান আহসানা আমালান, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের কর্ম ফল আল্লাহ নষ্ট করেন না, যে উত্তম রূপে কাজ করে। তো এতে আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে করণীয় কাজগুলি, যারা সুন্দরভাবে কাজগুলি করে নিষ্ঠার সহিত আন্তরিকতার সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্ম ফল নষ্ট করেন না। সূরা আল আম 8 পারা 166 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতান ওয়াজিরা উখরা, প্রত্যেককে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবেন না। এই এরকম একটা আয়াত সূরা বনী ইসরাঈলও বলা হয়েছে 15 পারায় এবং 15 নম্বর আয়াতে। আল্লাহ রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল আর প্রত্যেকেই তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বুখারী শরীফেরা 7138 নম্বর
হাদিস, এই হাদিসটি তোমরা দেখো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শুরুতে এবং শেষেও একই কথা বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুলুন রাইয়াতিহি, প্রত্যেক মানুষই দায়িত্বশীল, আর তাই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই হাদিসের মাঝখানে চারজন ব্যক্তির কথা বলেছেন, তার মধ্যে একজন যিনি হচ্ছে সমাজের নেতা, দেশের দায়িত্বশীল, দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, তাকে তার অধীনস্থ জনগণ সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। এবং যিনি পরিবারের কর্তা, যিনি পরিবার পরিচালনা করেন, তার পরিবারের বিবি ছেলে সন্তান সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। এরপরে পরিবারের যিনি গৃহিণী, তাকে তার স্বামীর পরিবার সম্পর্কে, সন্তান সন্ততি সম্পর্কে জবাবদিহি করতে হবে। এরপরে পরিবারের যে দাস দাসী বা চাকর বা কাজের ছেলেমেয়ে যারা থাকে, তার মনিবের অর্থ সম্পদ সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। প্রতিটা মানুষই দায়িত্বশীল, প্রতিটা মানুষই লিডার। অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে মানুষটির কোনো দায়িত্ব নাই, সমাজে কোনো দায়িত্ব নাই, তার পরিবার নাই, টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, তাহলে তার দায়িত্বটা কোথায়? যার কিছুই নাই দুনিয়াতে, একেবারে সে ফুটপাতে থাকে অথবা রেল স্টেশনে বসবাস করছে, তার যে বডিটা আছে, যার শরীর, যার হাত মুখ পা আছে, এইগুলি সম্পর্কে কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করতে হবে তাকে। এইগুলি সে কোন কাজে ব্যবহার করেছে, এটা তার কর্তব্য, এটা তার করণীয়, যে তার শরীরটা, তার হাত পা, এগুলি সৎ পথে উপার্জন করা, সৎ পথে ব্যয় করা, মানুষকে গালি না দেওয়া, এই তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিক দিয়ে আমরা প্রতিটা মানুষই লিডার, দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 27 পারা সূরা নাজমে 39 নম্বর আয়াতে বলছেন, লাইসালিল ইনসান ইল্লা মা শাআ, চেষ্টা সাধনা ব্যতীত তো মানুষের কিছুই নাই। চেষ্টা সাধনার দ্বারাই মানুষ নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে একটি দেশকে সমৃদ্ধশীল করে তুলতে পারে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে 13 পারায় সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বি কাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ সে জাতি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। এদিক দিয়ে আমরা বুঝতে পারি যে নিজের কর্তব্য যখনই আমরা সুচারুভাবে পালন করব, তখনই আমাদের ভাগ্য পরিবর্তন হবে, আমাদের উন্নয়ন হবে। এখন আমরা আসুন আলোচনা করি এই কর্তব্য পরায়ণের নানা দিক, ফিল্ড অফ ডিউটিফুলনেস, নানা দিকগুলি রয়েছে মানুষ হিসাবে, তারপরে পরিবারের সদস্য হিসাবে, পিতামাতা হিসাবে, সন্তান হিসাবে, যে আমাদের দায়িত্বগুলি কর্তব্যগুলি রয়েছে, এইগুলি আমরা এক এক করে এখন আলোচনা করব। এক নম্বর, নিজের প্রতি কর্তব্য, নিজকে একজন সুযোগ্য মানুষ, সুযোগ্য নাগরিক, একজন খাঁটি ইমানদার হিসেবে গড়ে তোলার জন্য আমাদের নিজের উপর একটা দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসুল বলেছেন, লে নাফসিক আলাইকা হাক্কুন, তোমার আত্মার, তোমার নফসের, তোমার নিজের একটা হক রয়েছে, দায়িত্ব রয়েছে, নিজের শরীরকে সুন্দর করে গড়ে তোলা, নিজের শারীরিক, মানসিক এবং নিজের ভিতর জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অবগত হওয়া, এটা একজন মানুষের কর্তব্য, একজন দায়িত্ব, নিজ মানুষের একজন দায়িত্ব। এই জন্যে প্রবাদে বলা হয় যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। আমরা একজন ভালো মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে নিজকে আগে গড়ে তুলতে হবে। আমাদের প্রতিষ্ঠানের গেটে লেখা আছে যে আমাদের লক্ষ্য বিশ্বমানের সুনাগরিক হওয়া। এই বিশ্বমানের সুনাগরিক হতে গেলে আমাদেরকে নিজকে আগে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6-28 পারা, কুম আনফুসুকুম আহলিকুম নারা, তোমরা দুজকের আগুন থেকে নিজকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজকে বাঁচানোর কথা আগে বলা আছে। নিজে যদি নামাজ না পড়ি, নিজে যদি সত্য কথা না বলি, নিজে যদি ভালো পথে না চলি, তাহলে অন্যরা তো চলবে না। এই জন্য নিজকে আগে দুজকের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে এবং নিজের পরিবার পরিজনকেও বাঁচানোর ব্যবস্থা করতে হবে। তোমরা দেখো না, বর্তমানে প্রতিদিন এই 2:30 বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন ঘোষণা করা হয় কোভিড-19 সম্পর্কে,
সেখানে প্রতিদিন শেষের দিকে বলা হচ্ছে যে আপনি সুরক্ষিত থাকুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। এখানে নিজকে আগে বলা হচ্ছে যে নিজে আগে সুরক্ষিত থাকতে হবে। আমি যদি আমি এই করোনা ভাইরাসের যে নীতিগুলি আছে, যে নিয়মগুলি আছে, এগুলো অমান্য করে আমার দেহে যদি করোনা ভাইরাস প্রবেশ হয় তাহলে আমার পরিবারকে তো বাঁচাতে পারবে না। এর জন্য আগে নিজকে বাঁচাতে হবে, নিজকে আগে নিজের কর্তব্য আগে পালন করতে হবে, তাহলে নিজকে আগে সুরক্ষিত রাখতে হবে, তাহলে আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা কেন সেই কথা বলো যা তোমরা পালন করো না। যেটা আমরা করব সেটা আমাকে আগে নিজেকে পালন করতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ছাত্র, যারা যার ছাত্র ছাত্রী তাদেরকে নিজকে গড়ার এখনই সময়। তাদের লেখাপড়া শিখে জ্ঞান বিজ্ঞান অর্জন করে তাদের নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সময় এখনই। তাদের যে কর্তব্যগুলি আছে সেগুলি পালন করা এখনই তাদের দরকার। তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়ে এই বিষয়ে পড়ে আসছো। তৃতীয় অধ্যায়ে তোমাদের 8 নম্বর পাঠে একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য সেখানে তোমরা পড়ে আসছো। আমি তোমাদেরকে বলবো সেই বৈশিষ্ট্যগুলি আবার তোমরা দেখে নেবে, সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। 2 নম্বর, নিজের সন্তানের প্রতি কর্তব্য। নিজের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান, ছেলে মেয়ে। এদেরকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, সুন্দরভাবে তৈরি করতে না পারি, তাহলে নিজের সুন্দর পরিবার গড়ে উঠবে না, সুন্দর দেশ গড়ে উঠবে না, সুন্দর সমাজ গড়ে উঠবে না। তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলি আমাদের করতে হবে, মা হিসাবে বাবা হিসাবে করতে হবে, এবং তাদের জন্য দোয়াও করতে হবে। এই দোয়াও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে ফুরকান, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত 19 পারায় আল্লাহ বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররাতান কুররাতা আইনি জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী সন্তান সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো তুমি মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। এইভাবে ছেলে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন যেন তারা আদর্শ মানুষ রূপে গড়ে উঠতে পারে। 3 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য এ সম্পর্কে পুণ্ডপরায় বনী ইসরায়েলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেছেন, ওকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাযুল মিনার রহমা আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্ব করার পরে পিতামাতার প্রতি দয়া করা, পিতামাতার প্রতি ইহসানের কথা বলেছে। পিতামাতার মধ্যে যদি একজন অথবা দুইজনে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে এমন কথা বলা যাবে না, তাদেরকে বিরক্তিকর কথা বলা যাবে না, তাদেরকে উপেক্ষা করা যাবে না, তাদেরকে ভর্ৎসনা করা যাবে না, ককাউলান কারিমা, এবং তাদেরকে সম্মানসূচক মাধুর্যপূর্ণ ভাষা ব্যবহার করে তাদের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ বলেছেন, এবং তাদের জন্য দোয়া করার কথা বলা হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন যেরকম, তুমি তাদের সঙ্গে সেই ব্যবহারই করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতাই তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জাহান্নাম, এবং বলেছেন মায়ের পদতলে সন্তানের বেশ। তাহলে পিতামাতাই একজন সন্তানের জন্য এত মূল্যবান, যেই পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করলেন, যেই মাতা এত ঝুঁকি নিয়ে, পৃথিবীর বুকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে গর্ভে সন্তান ধারণ করা এবং তা প্রসব করা, এর মধ্যে ঝুঁকিপূর্ণ আর কাজ নেই। যে কাজটি মা যে মা করলেন, আর সেই মাকে আমরা দেখা যায় একজন মুসলমান একজন মমিন ব্যক্তি হয়েও বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এটা অত্যন্ত একজন মমিনের জন্য একজন মুসলমানের জন্য কলঙ্কময়, লজ্জাস্কর। শুধু মুসলমান এবং মমিনের জন্য নয়, এই বৃদ্ধাশ্রম মানবতার এক কলঙ্কময় কারাগার। যে পিতা মাতার ঘাম পায়ে ফেলে
এত কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন, নিজের পকেট খরচ বাঁচিয়ে সন্তানের টিউশন খরচ রেডি করলেন, যে পিতা অনুন্নত বাড়িতে বসবাস করলেন, বাড়ি বানালেন একবার সন্তানের জন্য, এবং যে পিতা সন্তানের জন্য এত টাকা পয়সা এত ব্যাংক ব্যালেন্স করলেন, এত বড় বাড়ি অট্টালিকা তৈরি করলেন, সেই পিতাকে শেষ বয়সে যখন সন্তান চাকরি নেয় ব্যস্ত, ব্যবসা নেয় ব্যস্ত, অথবা বিদেশে চলে যাচ্ছে, নিজের মাকে, নিজের পিতাকে নিজেই অথবা তার স্ত্রী অথবা অন্য দ্বারা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হচ্ছে। এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার এবং মানবতার এক কলঙ্কময় কারাগার হচ্ছে বৃদ্ধাশ্রম। আমরা আমাদের পিতামাতার খেদমত করব, আমাদের যে কর্তব্য রয়েছে সেটা আমরা পালন করব, ছোটদের প্রতি কর্তব্য। মহানবী সাল্লাম বলেছেন যে ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়, মানে সে মুসলমান নয়, মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। আসসালাম আলো বলেছেন 5 নম্বর হচ্ছে বড়দের প্রতি সম্মান। মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ, বৃদ্ধকে তার বয়সের জন্য সম্মান করে, আল্লাহ অন্যের দ্বারা তার সম্মান করে থাকেন। 6 নম্বর আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। আত্মীয় স্বজন আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে তার জন্য জান্নাত হারাম। 7 নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশীর কর্তব্য, প্রতিবেশীকে দেখাশোনা করা। রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা পেট পুরে খেয়ে ঘুমিয়ে গেল অথচ তার প্রতিবেশী অভুক্ত রইল, না খেয়ে রইল, সে কখনোই মুমিন নয়। দুষ্ট মানবতার প্রতি কর্তব্য রয়েছে আমাদের সকলে, যারা খেয়ে না খেয়ে থাকে, যাদের অন্ন নয় বস্ত্র নয়, তাদেরকে এগুলি জোগাড় করে দেওয়া আমাদের কর্তব্য। বন্ধু বান্ধবের প্রতি কর্তব্য, ছাত্র শিক্ষকের প্রতি কর্তব্য রয়েছে। 10 নম্বর ছাত্র শিক্ষকের কর্তব্য, শিক্ষক তার দরদি মনে তার ছাত্রকে শিক্ষা দেবে, জ্ঞান দান করবে, ছাত্র শিক্ষকের শ্রদ্ধা করবে এবং শিক্ষকের দেওয়া জ্ঞান অনুযায়ী সে চলবে এবং তা সে শ্রদ্ধা করে গ্রহণ করবে। স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য, যা তোমরা বড় হলে জানতে পারবে। দেশের প্রতি কর্তব্য, হুব্বুল অতনি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের একটি অংশ, দেশকে ভালোবাসা। তারপরে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কর্তব্য রয়েছে, এক দেশ আর এক দেশের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে যাবে না, এক দেশ আর এক দেশের প্রতি কোনো জুলুম অত্যাচার করবে না, এই কর্তব্য আমাদের পালন করতে হবে। ইসলাম কর্মমুখী জীবনের তাগিদ দেয়। রাসূল সাল্লাম আমাদেরকে কর্মের ব্যাপারে উৎসাহিত করেছেন, শুধু আমাদের রাসূল না, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন প্রত্যেককেই নিজে হাতে কামাই করে, তারা নিজে উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করেছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত কোন নবী কৃষি কাজ করেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, কেউ কামারের কাজ করেছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন। আমাদের নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 24 থেকে 25 বছর তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। তোমরা জানো তার নবুয়ত জীবন মাত্র 23 বছর, আর তিনি 24 বা 25 বছর ব্যবসা করেছেন। কিশোর জীবনে চাষার সঙ্গে ব্যবসা করেছেন এবং যৌবক জীবনে নবুয়তের আগ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় তিনি আঞ্জাম দিয়েছেন, ব্যবসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কর্ম করে খাওয়ার জন্য এই ব্যাপারে কোরআন শরীফ পবিত্র কালামে 28 পারায় বলেছেন, ফাইজা কুদিয়াতি সালাত ফাংতাসিদু ফিল আরদে ফাবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসিরা লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক অধিক স্মরণ করো, তাহলে তোমরা লাভবান হতে পারবে, তাহলে তোমার কল্যাণ কর, তাহলে তোমাদের কল্যাণ রয়েছে। জীবিকা অর্জনের ব্যাপারে রাসূল সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন যে কর্তব্য পালনের জন্য, কর্তব্য পালন করতে উৎসাহিত দিয়েছেন বারবার। রাসূল সাল্লাম তিনি কাজে এত ব্যস্ত থাকতেন যে তার হাতে ফুসকা পড়ে যেত। একদিন সাহাবায়ে কেরামকে তিনি দেখালেন, তার হাত দেখা বললেন যে এরকম শ্রমাহত হাত এ আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন এবং ভালোবাসেন। একবার একজন সাহাবি রাসূল সাল্লামের কাছে এসে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করলেন যে আমি কয়েকদিন থেকে নাকি আছি, কোনো কাজও পাচ্ছি না,
আমার ছেলে সন্তান সবাই না খেয়েছে, আমি সহযোগিতা করা হোক। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার ঘরে কি কিছুই নাই? সে বলল হ্যাঁ, আমার ঘরে শুধু একটা বাটি এবং একটা কম্বল আছে। সাল্লাম বললেন তুমি যাও গিয়ে সেটা নিয়ে আসো। নিয়ে আসার পরে রাসুল সাল্লাম কম্বলটা বিক্রি করে দিয়ে তার অর্ধেক টাকা দিলেন তাকে ওই দিন খাদ্য কিনা খাওয়ার জন্য, আর বাকি টাকা যেটা কুঠার কিনে কিনে নিজ হাতে হাতুল লাগিয়ে তিনি বললেন যা এখন কাঠ কেটে খাও, তাহলে তোমার সংসার চলে যাবে। এই হাদিসটি, এই ঘটনাটি আমাদের বাংলাদেশের একজন কবি শেখ হাবিবুর রহমান সুন্দর করে আমাদের সুন্দর করে বলেছেন কবিতার মাধ্যমে। সেই কবিতা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। কবিতা হচ্ছে নবীর শিক্ষা, লিখেছেন শেখ হাবিবুর রহমান। তিন দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পড়িবার বাড়িতে আমার উপোস করি আমরে, নাই পাই কাজ তাই তেজে লাজ, বেড়ায় ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে, নইলে পরাণে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কমল কণ্ঠে কহিলেন রসুল তোমার ঘরে কি কিছু নাই? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, কহিলেন রসুল এক্ষণে গিয়ে দাও তা মোরে আনি, সম্বল তার কম্বল খানি বেশিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তলে, বাকি টাকা দিয়ে কিনালে কুঠার হাতুর লাগাই নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও দেখে খোদা করে কিছু। সেদিন হতে শ্রম সাধনায় ঢালিল ভিকারির প্রাণ, বনের কষ্ট বাজারে বেশে দিন করে গুজরান, অভাব তাহার রইল না, হইল শেষে কি ভাবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। আমরা যদি সেই নবীর শিক্ষা নিয়ে আমরা মেহনত করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং দেশ উন্নয়ন এবং সমৃদ্ধিশীল হয়ে গড়ে উঠবে। আজকের পাঠ এখানে সমাপ্ত। তোমাদের এই পাঠের উপর একটা বাড়ির কাজ আমি দিচ্ছি, কাজটা তোমরা পরে আমার ঠিকানায় পাঠাতে পারো যাদের পক্ষে সম্ভব, না হলে পরে রাখবে, স্কুল যখন খুলবে তখন আমাকে দেখাবে। সেই কাজটি হচ্ছে তোমার একটা অ্যাসাইনমেন্ট লিখবে যে কর্তব্য অবহেলার পরিণতি সম্পর্কে, কর্তব্য অবহেলার পরিণতি। একজন ডাক্তার তার কর্তব্য অবহেলা করলে কি অবস্থা হয়, একজন ড্রাইভার তার কর্তব্য অবহেলা করলে কি হবে, একজন রাষ্ট্রপ্রধান তার কর্তব্য অবহেলা করলে কি অবস্থা হবে, একজন নৌকার মাঝি তার কর্তব্য অবহেলা করলে তার পরিণতি কি হবে। এখন তোমরা দেখছো যে আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, এখানে যারা আমরা কর্তব্য অবহেলা করছি এবং কর্তব্য অবহেলার কারণেই আজকে আমাদের এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে, বেড়ে চলেছে, সারা দুনিয়ায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশেও 2000 পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা, একমাত্র আমরা কর্তব্য অবহেলার কারণে। আমরা মাস্ক পরছি না, আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছি না, আমরা আর যেগুলি কাজ রয়েছে সেই কাজগুলি আমরা ঠিক মতন করছি না বলে আজ আমাদের এই দুরবস্থা, আমরা আমাদের কর্তব্য আমরা ঠিক মতন পালন করছি না বলে আমাদের এই অবস্থা। এখানেই আমি আমার ক্লাস করছি, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হবে।